আজকে রসুই রেসিপিতে থাকছে মিক্সড ফ্রাইড রাইস। কমন একটা রেসিপি, কিন্তু এই কমন রেসিপিটার কমন কিছু কোয়ারি থাকে বা কমপ্লেইন থাকে, যেগুলো আমি রেসিপির বিভিন্ন সময় যে জায়গাটাতেই আপনাদের কমপ্লেইনগুলো আসবে বা প্রবলেম ফেস করেন সেই জায়গাটাতেই আমি টিপসগুলো দিব। তবে আশা করব রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরুতে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব, তবে তার আগে একটু দেখাই আপনাদের। দেখুন, আমি এখানে 200 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসটাকে কিভাবে কেটেছি একটু দেখাই। দেখুন, একটু লম্বা করে কেটেছি, আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস। সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিব। চিকেনটাকে 15-20 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিব। 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি আমি, চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। 1 চা চামচের 1/4 ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, লবণটাও 1 চা চামচের 1/4 ভাগ দিয়ে দিলাম। 1 চা চামচের 1/4 ভাগ রসুন বাটা দিচ্ছি, 1 চা চামচের 1/4 ভাগ আদা বাটা দিচ্ছি। এটা গলদা চিংড়ি মাছ ছিল, আমি ছোট করে একটু কেটে নিয়েছিলাম। ব্যাস, চিংড়ি মাছটাকেও 15-20 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিব। এখন একটা বাটিতে 4টা ডিম নিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিব, ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাস, ডিমটাকে ফেটিয়ে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি মূল পর্বে। চুলে একটা পাতিল নিয়ে পাতিলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে ডিমটা ভেজে নিব। ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নিতে হবে। দেখুন, ডিমটা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিচ্ছে। ওই পাতিলে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এখন সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে এবং চিকেনগুলোকে অবশ্যই শ্যালো ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই করা যাবে না। তাতে করে চিকেনগুলো কিন্তু ক্রিস্পি হয়ে যাবে এবং এর দুষি ভাবটা নষ্ট হয়ে যাবে। দেখুন, চিকেনটা থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতেই চিকেনটা ভালোভাবে কুক হয়ে যাবে। চিকেনগুলোকে প্রায় 8-10 মিনিট মতো আমি একটু ফ্রাই করে নিলাম। তেলগুলো হয়ে গেছে, তেলগুলো উঠিয়ে নিব। ওই একই তেলে চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নিব। তবে চিংড়িগুলোকে কিন্তু কোনো অবস্থাতে কড়া করে ভাজা যাবে না, জাস্ট এটাতে কালার চলে আসলে আমরা নামিয়ে নিব। দেখুন, চিংড়ি মাছগুলোকে 2-3 মিনিট মতো ভেজে নিলাম, এগুলো হয়ে গেছে, তো উঠিয়ে নিচ্ছি। ওই একই পাতিলে আরও 2-3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচানো এবং 1 টেবিল চামচ আদা কুচানো। আদা এবং রসুন কুচানোটা যতটা সম্ভব কুচি করে নেওয়া সম্ভব সেটা নেবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচানো, আদা রসুন এবং পেঁয়াজ কুচানোটা হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে সাদা স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মতো হবে। যদি হাতের কাছে এটা না পাওয়া যায় তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে। আচ্ছা, এই জায়গাটাতে একটু বলি আপনাদের, আপনাদের অনেকেরই কোয়ারি থাকে যে মিক্সড ফ্রাইড রাইসের সবজিগুলো, কিছু কিছু সবজি একদম সিদ্ধ হয়ে যায় আবার কিছু কিছু সবজি সিদ্ধ হতে চায় না। এর মেইন কারণটা হচ্ছে এক একটা সবজির কুকিং টাইম এক এক রকম। যে সমস্ত সবজির কুকিং টাইম বেশি সেগুলোকে আগে একটু দিতে হবে এবং যেগুলোর কুকিং টাইম কম সেগুলো পরে দিতে হবে। আমি দেখাবো আপনাদের। যেমন এখন আমি দিব গাজর, গাজরের কুকিং টাইমটা বেশি এজন্য এটাকে আগে দিয়ে দিচ্ছি। আর গাজরগুলোকে দেখুন, আমি কিন্তু একদম চিকন করে একটু লম্বা করে কেটে নিয়েছি।
গাজরগুলোকে আমরা আগে 2-3 মিনিট মতো একটু ভেজে নিব মিডিয়াম লো হিটে গাজরটাকে প্রায় 2-3 মিনিট মতো আমি ভেজে নিলাম তো এখন আমি এতে দিয়ে দেব বরবটি 1 কাপ মতো বরবটি আছে সাথে 4-5টা কাঁচামরিচ এভাবে কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি মিডিয়াম লো হিটে বরবটিগুলোকেও আমি 2-3 মিনিট মতো ভেজে নিলাম এখন এতে দেব ক্যাপসিকাম আমি এখানে দুই রকম ক্যাপসিকাম নিয়েছি রেড এবং গ্রিন এই পর্যায়ে এখানে একটু লবণ দিয়ে দিব এই জায়গাটাতে একটা টিপস দেই আপনাদের যখন বেল পেপার বা ক্যাপসিকাম দেবেন এরপরে কিন্তু আর বেশিক্ষণ এটা কুক করা যাবে না তাতে করে ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাব সেই ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে জাস্ট মিডিয়াম লো হিটে বেল পেপারগুলোকে বা ক্যাপসিকামগুলোকে মিনিট দুয়েক মতো ভেজে নেবেন দেন এটা রেডি হয়ে যাবে ক্যাপসিকামগুলোকেও মিনিট দুয়েকের মতো ভেজে নিলাম এখন সেই ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি চিংড়িগুলো এবং ফাইনালি ডিম ভাজা এই পর্যায়ে 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস তো আমি এখন এতে রাইসগুলো দিয়ে দিব তবে তার আগে একটু বলি আপনাদের আমি রাইসটা সিদ্ধটা আপনাদের দেখাইনি আসলে এটা দেখানোর কিছু নেই তারপরে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি আপনাদের আমি আজকে বাসমতি রাইস দিয়ে এটা করতেছি চালটাকে আলতো হাতে ধুয়ে দেন এটাকে 15-20 মিনিট ভিজিয়ে রাখবেন দেন পানিটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে 2 লিটার মতো পানি দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন দেন সেখানে একটু লবণ এবং রান্নার তেল দিয়ে দেন চালটাকে সিদ্ধ করে নেবেন আমি আজকে এখানে 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি দেখুন সবজিগুলোর সাথে রাইসটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম তবে এটা খুব আলতো হাতে করতে হবে কেননা যেহেতু এটা বাসমতি রাইস এটা কিন্তু খুব সহজেই ভেঙে যায় আর ভেঙে গেলে কিন্তু টেক্সচারটা ভালো লাগবে না তো এই পর্যায়ে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা দিয়ে দিব যদি হাতের কাছে এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন দেখুন ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে আমাদের আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি লুকটা দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে এইভাবে ফ্রাইড রাইস করবেন আপনার বাচ্চারা খুব মজা করে খাবে এইভাবে রান্না করবেন ফ্রাইড রাইস রান্নায় আপনি হবেন সেরা তো যাই হোক আপনারা নিজেরাই দেখলেন কতটা সহজভাবে আমি আপনাদের এই ফ্রাইড রাইসটা করে দেখালাম আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে কোনো একসময় আপনাদের কাছে আসবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ